Assalamualaikum, BD Sports Network ke আপনাকে স্বাগতম। অবশেষে অনুমতি দিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদি। আরব আমিরাতের তিন শহর শারজা, আবু দাবি আর দুবাইয়ে হবে IPL এর এবারে আসর। ভারতের জনপ্রিয় টি-20 ফরম্যাট টুর্নামেন্টে IPL এর এবারে আসর খেলতে যাবেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজে প্রকাশ পেয়েছে যে ফর্মে থাকা বাংলাদেশী এই ওপেনারকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এমনকি তাকে নেয়ার জন্য নাকি IPL এর আরও তিন ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতায় নেমে পড়েছে, এমনটা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পত্রিকাগুলো। জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে লিটন দাসের ভালো পারফরম্যান্স নজরে পড়েছে IPL এর ফ্রাঞ্চাইজি কর্তাদের। বাড়তি যোগ হচ্ছে লিটনের উইকেট কিপিং যোগ্যতা, সেদিকেই ইঙ্গিত দিয়েছে ক্রিকেটের খবর সংক্রান্ত ওয়েবসাইট ক্রিক ট্রেকার। তারা লিখেছে এই মুহূর্তে পাঞ্জাব দলটিতে কোনো নিয়মিত উইকেট কিপার ব্যাটসম্যান নেই। গত IPL এ পাঞ্জাবের অভাব হারে হারে টের পেয়েছে প্রতিটি ম্যাচে, তাই এবার দলের এই অভাব পূরণ করতে লিটন দাসের কথা ভাবছেন তারা। তার উপর আবার যোগ হয়েছে ওপেনিং জুটি নিয়ে ভাবনা। জানা গিয়েছে ক্যারিবিয়ান দত্ত ক্রিস গেলের উপর তেমন আস্থা রাখতে পারছেন না পাঞ্জাব দলের কর্মকর্তারা। তবে দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, লিটন কুমার দাসের IPL খেলতে যাওয়া উচিত হবে বলে মনে করছেন কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে গত IPL এ কিন্তু পাঞ্জাবের হয়ে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং করেছিলেন ক্রিস গেইল। ক্রিস গেইলের জায়গায় এবার ওপেনিং এ লিটন দাসকে পাঞ্জাবের হয়ে দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে এবার IPL এর ফ্রাঞ্চাইজিগুলো এমন ব্যাটসম্যানকে গুরুত্ব দিচ্ছেন যারা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে। গেইলের মতো যারা মাঝে মধ্যে ভয়ঙ্কর হয়ে ওঠেন তাদের দামটা ক্রমশ নিম্নমুখী দেখা যাচ্ছে এবারের IPL এ। সেই হিসেবে গেইলের মতো আগ্রাসী হয়ে খেলতে না পারলেও এই তরুণ তুর্কিকেই পছন্দ এখন কিংস ইলেভেন পাঞ্জাবের। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।